সরকারী আসনিসমূহ সঠিকভাবে হিতাধিকারী লাভ করেছেনে? এয়া সর্বত্রে উত্থাপিত হওয়া প্রশ্ন। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনে নিতৌ ন ন আসনি ঘোষণা করেছে যদিও আজি পর্যন্ত সরকারী আবাসগৃহ লাভ করা নাই রাজ্যের হাজার হাজার দরিদ্র সীমারেখার তলর পরিয়ালে। এয়া বরপেটা জেলার সরুক্ষেত্রী বিধানসভা সমষ্টির অন্তর্গত 12 নং পূব সরুক্ষেত্রী গাঁও পঞ্চায়েতের বরখাপ গাঁওয়ের প্রতি পরিয়ালর দৃশ্য। নাম কবিতা ডেকা। বছর বছর ধরে একটা ভগ্নপ্রায় চুপড়িত অতিবাহিত করেছে জীবন। স্বামীর মৃত্যুর পাছত বেলেগর ঘরত কাম করে খুঁজি মাগি যে পায় তাকেই খাই জীবন নির্বাহ করে দুগৰাকী সন্তানক পোহপাল দি আছে। বছর বছর ধরে এনেদরে বসবাস করা এই পরিয়ালটির প্রতি নজর নপরিল স্থানীয় বিধায়ক অথবা পঞ্চায়েত প্রতিনিধির। ঘর আমার লিস্টত নাই বলে সভাপতিজনের নাম কি আছে পঞ্চায়েতর? রাতুল বর্মন। আপনার এই ফটো মারিছিল না ঘর? মারছি, তিনবার মারছি, কিন্তু বর্তমান অহা নাই। আগত মানুষের হতরাই দিয়ে আর সেই জমা দিবার আছে ব্যাংক, এই ব্যাংকত আমার আমার নিয়া নাই। আপনার নিয়া নাই? আপনার স্বামী ঢুকুয়া কিমান বছর হল? ছয় চলি আছে, ছয় বছর। ছয় চলি। আপনার লড়া ছোৱালী? দুইজন ছোৱালী, যদি ক্লাস টেনত আর লড়াজন ক্লাস সিক্সত। মুখ্যমন্ত্রী ডাঙরা কি আহ্বান জানাব? তো মোক ঘরটো দিলি আর কিবা করি, মোক আর বেলেগ নাভাবো, ঘরটো দিলি মই লড়া ছোৱালী দুটার লগে তারপরে থাকব পারো। প্রথম কথা হয়েছে কি, মানে বহুত এনেকুৱা মানুহ আছে মানে নাপাব লগা পাইছে, আর আমার গাঁত বহুত মানুহ এনেকুৱা আছে যে পাব লগা পোৱা নাই। সরকারে আসনি গঠন করে কিন্তু যেবিলাক একচুয়াল পাব লগা মানুহ সেইবিলাক কোনোদিন মানে সরকারি আসনি নাপায়। কিয় জানেনে? মাজত আপনার দালাল, দালাল প্রকৃতি বর্তমান, বর্তমান বহুত আছে দালাল প্রকৃতি, ফটককে ধ্বংস করবা নরে। মানে এইবিলাক ক্ষেত্রত যে এনেই হিমন্ত বিশ্ব শর্মায় আপনার একটা বস্তু দিছে, ধর অনুদান দিছে, দি উঠি মানে প্রকাশ পথ্য দিলে নহয়, কার্যকরী হয়েছে না সেইটা চাব লাগবো। আমার ইয়াতে ধরক এজন বরপেটা ডিস্ট্রিক্টর আমি 12 নং পূব সরুক্ষেত্রী কোনবাইনে খবর লৈছে নে? আমার মেম্বারে হোক বা আমার প্রেসিডেন্টে হোক কোনোদিন নাই এনেকা এটা সিঙ্গেল ওয়ার্ডত বোলে বানপানীত কিবা পাইছা নে হাই যাব জানো? আমার সেই বানপানীর সময়তে ধরক আমার এই বলেন তালুকদার নাম ধরেই কইছো, মেম্বার বিজেপির মেম্বার, কিন্তু একবার সিঙ্গেল ওয়ার্ডত আপনার এটা বোলে এনেকা কইছে বোলে তোমার ধুন কিবা পাইছে না যে ঘরটা বেয়াকে ভাঙি গেল নে, থাকবা নোড়া আছে নাকি, একবার আই সুধা নাই, কোনোদিন করা নাই, কোনোদিন খবর লো নাই, সেনেকুৱা অবস্থা বর্তমান। তা এনে মুখত স্বচ্ছ শব্দটো মুখেদিও কৈছে, স্বচ্ছতা একো অহা নাই, তো দুনিয়ার নিকার কথা কৈছে, একো মানে বোকা হৈছে, লেতেরা হৈছে, বেছি হৈছে বর্তমান সময়ত। আহ্বান এটাই জানাম যে স্বচ্ছ কৰিম বুলি কৈ মুখেদি নহয়, হাতে কামে কৰি দেখাও। এইবিলাক এই লাই জামোরাবিলাকক দি কাম নাই, গম পাইছেনে? আপনার যেগুলো সঁচাকে একটা কমিটি গঠন করা, এই বহুত আছে তো আপনার বরপেটা ডিসি অফিসে ধরক প্রত্যেক জেলার জেলায় জেলায় একটা এনেকোখন কমিটি গঠন করক, যেগুলো ধরক যুব সমাজক এড়ি দিয়ক, তেওঁলোকে করে দিব। জাকির হোসেন সিকদার আমার বিধায়ক বলে নামটোহে জানো, কিন্তু তেও যে আমার বিধায়ক সেটা একো ফিলও নয়, কিন্তু ইলেকশনের সময় এবার আইছিল নাকি, তারপর আর দেখা দেখিয়ে নাই, বানপানী হয়ে গেল কিবা কোনো দিন নাহে আমার বিধায়ক তখন একচুয়ালি তেখেতক অনুরোধ জানাও যে চাওক আহিব লাগে, আমিও মানুহ, আমিও এটা সমষ্টিত পড়ো, আমিও তো জিয়াই আছো, বানপানী গল কিবা গল এইবিলাকৰ এনেকুৱা জৰাজীর্ণ অবস্থা চাব লাগে অলপমান, কিন্তু এনেই ভোট ভোট দিয়ার সময়ত আহি ভোট দিয়ক ভোট দিয়ক বুলি ক'লে নহয় ন, সকলকে চাব লাগে সকলো সমান সমান অধিকার হিসাবে। সৰ্থেবাৰীৰ পৰা ৰাতুল আলীৰ ৰিপৰ্ট, সংবাদ প্ৰহৰী।